ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার তো বিচার বা হিসাব নিকাশ হয় না, তাহলে একজন ব্যক্তি কিভাবে জাহান্নামের আগুন বা জান্নাতের সুখ অনুভব করানো হবে? কবরে হিসাব হবে না এটা তো ঠিক নয় ভাই, কবরে তো হিসাব হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং রাখার পরে যখন মানুষ ফিরে আসতে শুরু করে, আতানি মালাইকানি, তখন তার কাছে দুজন ফেরেশতা আসেন এবং বলে যে মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। তো এই তিনটি প্রশ্ন তো করা হবে, হ্যাঁ, এই তিনটি প্রশ্নের ভিত্তিতেই তার কবরের অবস্থানটা জান্নাতের সুখময় হবে নাকি জাহান্নামের মতো কষ্টকর হবে সেটা নির্ধারিত হবে। যদি কেউ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, আর মোমিনরা ইনশাল্লাহ পারবেন, সকল মোমিনরা ইনশাল্লাহ কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের একটা ছোট্ট অংশ বানিয়ে দেবেন। আর যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জাহান্নামের একটা অংশ বানিয়ে দেবেন। আর সেই তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে 2308-এর মধ্যে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে খুব কান্না করতেন। তো লোকেরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো এত মহান সাহাবা, ইসলামের তৃতীয় খলিফা, আপনি আশারে মুবাশশিরা মধ্যে একজন, তারপরে আপনি এত কান্না কেন করলেন কবর দেখলে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইন্নাল কবরা আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের বা পরকালের প্রথম ধাপ বা প্রথম স্টেপ, কবর হচ্ছে পরকাল বা আখিরাতের প্রথম ধাপ বা প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহু, যদি কবরে কেউ পরিত্রাণ পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে পরবর্তীতে অর্থাৎ হাসরের মাঠে বা বিচারের মাঠে পরিত্রাণ পাওয়াটা অধিকতর সহজ হয়ে যায়। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কেউ কবরে পরিত্রাণ না পায়, ফামা বাদুহু আসাদ্দু মিনহু, তাহলে পরকালে বা হাসরের মাঠে পরিত্রাণ পাওয়াটা আরও কঠিন হয়ে যায়। তো কবরে পরিত্রাণ পাওয়াটা, কবরে উত্তর দিয়ে দেওয়াটা কোনো ব্যক্তির জন্যে হাসরের ময়দানে বা কেয়ামতের মাঠে পরিত্রাণ পাওয়াটা পরিত্রাণ পাওয়ার দলিল বা প্রমাণ। আর যদি কেউ কবরে আটকে যায়, কবরে উত্তর দিতে না পারে বা কবরেই যদি সে শাস্তি পেতে শুরু করে, তাহলে তার জন্যে এটা প্রমাণ হয়ে যায় যে সে হাসরের মাঠে পরিত্রাণ পাবে না। তো এটা হচ্ছে কবরটা হচ্ছে একটা প্রথম স্টেপ, এখানেই মানুষের একটা প্রাথমিক ধারণা তৈরি হয়ে যায় তার সম্পর্কে যে সে জান্নাত যাবে না জাহান্নামে যাবে। তার ভিত্তিতে ওই উত্তরের ভিত্তিতে যদি কেউ ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তো তার কবরটাকে জান্নাতের একটা অংশ বানিয়ে দেওয়া হয় এবং জান্নাতের যে সুখ শান্তি আরাম সেগুলো সে ওখানে অনুভব করতে থাকে। আর যদি না পারে তাহলে তাকে তার কবরটাকে জাহান্নামের একটা অংশ বানিয়ে দেওয়া হয় আর সে জাহান্নামের কষ্ট অনুভব করতে থাকে। তো এটা হচ্ছে তথ্য বা সঠিক তথ্য হয়, কবরে বিচার হবে না সেটা ঠিক কথা, কিন্তু এই যে প্রাথমিক যে তিনটি প্রশ্ন করা হবে তার ভিত্তিতেই তাকে জান্নাত বা জাহান্নামের সুখ বা কষ্ট অনুভব করানো হবে। আর এই তিনটি প্রশ্ন সকলকে করা হবে ভাই, সকলকেই করা হবে, হ্যাঁ, আর তার ভিত্তিতেই তার জন্যে সুখ বা শান্তি কিংবা অশান্তি নির্ধারণ করা হবে। হ্যাঁ, হাদ বাইন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।